স্বাগতম আপনাদের সবাইকে। এর আগের পর্বে আমরা কিওয়ার্ড রিসার্চের খুব বেসিক একটা ধারণা নিয়েছি, আর এই পর্বে আমরা এই কিওয়ার্ড রিসার্চের ধাপগুলো জানতে থাকব, অর্থাৎ কোন কিওয়ার্ড আমার ওয়েবসাইটের জন্য ভালো হবে এবং কিওয়ার্ড ওয়েবসাইটের কোথায় কোথায় রাখা ভালো হবে, এই বিষয়গুলো আমরা শিখতে থাকব। এখানে আমরা স্যাম্পল হিসেবে একটা ওয়েবসাইট নিয়ে নিয়েছি, এটা হলো video.com। এই ওয়েবসাইটটাকে বেস করে আমরা কিওয়ার্ড রিসার্চ করে শিখতে থাকব। আমরা কিন্তু জানি ওয়েবসাইট যেমন বাংলাতে হতে পারে ইংলিশেও বা অন্য কোনো ভাষাতেও। এখন আমরা যে ওয়েবসাইটের কিওয়ার্ড নিয়ে কাজ করব, আমরা বেছে নেওয়ার চেষ্টা করছি বাংলা ভাষাকে। কেন? কারণ ইংলিশে এত বেশি কন্টেন্ট আছে পুরো ইন্টারনেটে, অর্থাৎ এত বেশি ইংলিশের ওয়েবসাইট আছে, আমরা যদি ইংলিশ কিওয়ার্ড নিয়ে কাজ করি রিফ্লেকশনটা এই মুহূর্তে আমরা সহজেই বুঝতে পারবো না। কিন্তু বাংলাতে কম ওয়েবসাইট, মানে পুরো বিশ্বের তুলনামূলকভাবে বাংলাতে কম ওয়েবসাইট থাকার কারণে আমরা এখন বাংলা কিওয়ার্ড নিয়ে যে কাজগুলো করব, এটার রিফ্লেকশন, অর্থাৎ কি পরিবর্তনগুলো হচ্ছে তা আমরা সহজে বুঝতে পারবো। একবার আপনি বাংলা ভাষাতে এগুলো শিখে নিলে পরবর্তীতে যে কোনো ল্যাঙ্গুয়েজেই আপনি কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখানে এই ওয়েবসাইটটাতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে, অর্থাৎ মেনু আছে, যেমন নিউজ রুম, জবস, বিসিএস স্টাডি, বিবিএ এমবিএ, ইয়াং ট্যালেন্টস, এডুকেশনাল ভিডিওস, লগ ইন। তো আমরা আমাদের এই রিসার্চের সুবিধার জন্য যে কোনো একটি সেগমেন্ট নিয়ে কাজ করব। যেমন আমি বেছে নিলাম এই তো বিসিএস স্টাডি, এই সেকশনটি। এখানে আমরা দেখার চেষ্টা করব যে video.com তাদের এই সেকশনটা নিয়ে যে কিওয়ার্ড রিসার্চ করেছে তা সঠিক ছিল কি না, বা আমরা যদি এখানে কিওয়ার্ড রিসার্চ করি সেক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ আমরা এখান থেকে একটা গাইডলাইন নেওয়ার চেষ্টা করব। তো আমরা এই পেজটায় দেখতে পাচ্ছি অনেক লেখা আছে, এগুলোর মধ্যেই কিন্তু আছে আমাদের কিওয়ার্ড, বা ঘুরিয়ে বলতে পারি এগুলোই হচ্ছে কিওয়ার্ড। যেমন এখানে অনেক লেখা আছে, এই তো উপরে বিসিএস এর সম্পূর্ণ প্রস্তুতি, এখানে বিসিএস প্রস্তুতি, এখানে বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলী, আপনার রেজাল্ট দেখুন, এই সবগুলোই কিন্তু কিওয়ার্ড। তার মানে এগুলো দিয়ে যদি আমরা ওয়েবসাইটে সার্চ করি, যেমন আমি সার্চ করলাম যে বিসিএস প্রস্তুতি, আমি সার্চ করলাম, তখন এই সেকশনটা আসার চান্স অনেক বেশি। তো এখানে যতগুলো আপনি টেক্সট দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু এক একটা কিওয়ার্ড। ইভেন এখানে যে ছোট্ট একটা বক্স দেখতে পাচ্ছেন, এর ভেতরকার কথাগুলোও কিওয়ার্ড। এবং এই প্রত্যেকটা কিওয়ার্ডই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই রিলেটেড কোনো সার্চ হলে আমার এই সেকশনগুলো সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে দেখানোর চান্স বেশি আছে। আর এই চান্সটা আরও বেড়ে যায় যখন আমার কিওয়ার্ডগুলো ইউনিক হয়, অর্থাৎ কোনো ইউজার সার্চ ইঞ্জিনে যে কথাগুলো সার্চ করলো সেই কথাগুলো যদি শুধুমাত্র আমার ওয়েবসাইটেই থেকে থাকে, অন্য কারো কাছে না থাকে। কিন্তু এই ইউনিক কিওয়ার্ড বেছে নেওয়াটাও এতটা সহজ নয়, কারণ মানুষ সাধারণত যে ওয়ার্ডগুলো দিয়ে সার্চ করবে সেই ওয়ার্ডগুলো সব ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চাররাই চিন্তা করে করে তাদের ওয়েবসাইটে দেওয়ার চেষ্টা করে। তো আপনিও পিছিয়ে থাকবেন না, আপনিও আপনার ওয়েবসাইটে সেই কিওয়ার্ডগুলো বুঝে নিয়ে ওয়েবসাইটে হাইলাইট করার চেষ্টা করবেন, তাহলে আপনার ওয়েবসাইটটাও প্রথম দিকে আসার চান্স অনেক বেড়ে যাবে। এবার চলুন আমরা দেখার চেষ্টা করি এই কিওয়ার্ড একটা ওয়েব পেজের কোথায় কোথায় থাকতে পারে। যেমন আমরা এখন আছি video.com-এ এবং এটা আর বিসিএস স্টাডি এই সেকশনটায়। হ্যাঁ, বিসিএস স্টাডি এই যে এই লেখাটি আছে, অর্থাৎ এই যে মেনুটি আছে, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। তার মানে আমরা বুঝতে পারলাম যে এরকম পেজ টাইটেলগুলোও এক একটা কিওয়ার্ড। এছাড়াও কোনো পেজের ভেতরকার কন্টেন্টেও কিন্তু আমরা কিওয়ার্ড পেতে পারি, অথবা কোনো সেকশনের হেডলাইন বা টাইটেল, সেগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। যেমন এখানে এই তো বিসিএস ভিডিও টিউটোরিয়াল, এই যে এই কথাটা আছে, এটাও একটা কিওয়ার্ড। এটা হচ্ছে কোনো একটা সেকশনের হেডলাইন, মানে এখানে ক্লিক করলে আমি বিসিএস এর ভিডিওগুলো যেহেতু পাবো, তাই সেই অপশনটা এখানে দেয়া আছে। আর এই নামটা বাছাই করার সময় আমাকে মনোযোগ দিতে হবে যে মানুষ কী জাতীয় কথা সার্চ করে,
কেউ যদি বিসিএস এর ভিডিও টিউটোরিয়াল দেখতে চায় তাহলে কি সে বিসিএস ভিডিও টিউটোরিয়াল কথাটা লিখে সার্চ করবে? যদি সে লেখে এই কথাটা, তবেই আমি এই সেকশনটার টাইটেলটা এই নামে দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারছেন নিশ্চয়ই, অর্থাৎ আমি আমার প্রত্যেকটা সেকশন নাম দেওয়ার সময় জাস্ট ইচ্ছা হলো আর একটা নাম দিয়ে দিলাম, সেটা না করে এর ফলে সার্চ ইঞ্জিনে আমার ওয়েবসাইটটা কোথায় অবস্থান করবে সেই কথাটা মাথায় রাখতে হবে। তো আমরা বুঝতে পারলাম এই টাইটেলগুলো সবগুলোই হচ্ছে একটা কিওয়ার্ড। আবার এখানে নিচেই তো আমরা দেখতে পাচ্ছি বিসিএস রিলেটেড আর্টিকলস, এটাও কিন্তু কিওয়ার্ড। এর ভেতরে যে আর্টিকেলের টাইটেল আছে, এই তো বিসিএস প্রিলির প্রস্তুতি, পৃথিবী বিখ্যাত যত ভৌগোলিক উপনাম, এই টাইটেলটাও কিন্তু একটা কিওয়ার্ড হতে পারে। তাই আমরা চেষ্টা করব যে কোনো পেজ টাইটেল বা সেকশন টাইটেল অথবা কন্টেন্ট টাইটেলগুলা এমনভাবে দেওয়ার জন্য যেন সেগুলো অনেকটাই ইউনিক হয়, যাতে করে সেগুলো সার্চ করলে আমার ওয়েবসাইটটাই প্রথমে আসে। আবার এখানে বক্সের ভেতরে যে কথাগুলো আছে, বিসিএস এর সম্পূর্ণ প্রস্তুতি, 20,000-এর বেশি প্রশ্ন ও সলিউশন, এক্সপার্ট টিপস, এগুলোও কিন্তু কিওয়ার্ড। আপনি ভাবতে পারেন যে এগুলো তো জাস্ট টেক্সট, এগুলো দিয়ে কি কোনো উপকার আছে কিনা? অবশ্যই আছে। এই জাতীয় কথা যদি সার্চ করা হয় তাহলে কিন্তু এই পেজটা আসার চান্স অনেক বেশি। তো আমরা এখন এই পেজ থেকে একটা র্যান্ডম কিওয়ার্ড নিয়ে নিব, আর সেটা কোনো একটা সার্চ ইঞ্জিনে সার্চ করে দেখব যে আসলেই এই কিওয়ার্ডটা কতটুকু কাজে দিচ্ছে, অর্থাৎ সার্চ ইঞ্জিন থেকে সার্চ করে এই পেজটায় আসা যায় কি না। চলুন দেখি, আমি এখানে এই তো বিসিএস ভিডিও টিউটোরিয়াল, চলুন সার্চ করি। সার্চ করতেই দেখুন এইখানে যতগুলো ওয়েবসাইট এসেছে তার মধ্যে একদম প্রথম দিকেই আছে video.com। তার মানে কেউ যদি বিসিএস ভিডিও টিউটোরিয়াল এই কথা লিখে সার্চ করে, প্রথমেই চলে আসবে ভিডিওত। তার মানে এই কিওয়ার্ডটা ভিডিওতের জন্য একদম ইউনিক একটা কিওয়ার্ড হয়েছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে ইউজার কোন জাতীয় কথা লিখে সার্চ করতে পারে। যেমন ভিডিওতে এই সেকশনটা কিন্তু বিসিএস নিয়ে, তো কেউ যদি বিসিএস রিলেটেড ভিডিও দেখতে চায় তখন সে কী জাতীয় কথা লিখে সার্চ দিতে পারে? video.com কিন্তু এই জায়গাটার নাম শুধুমাত্র ভিডিও অথবা ভিডিও টিউটোরিয়াল সেটাও দিতে পারত। সেক্ষেত্রে কি হতো চলুন আমরা একবার ট্রাই করে দেখি। এখানে যদি আমরা শুধু টিউটোরিয়াল দিয়ে সার্চ করি তাহলে দেখতে পাবো যে টিউটোরিয়াল নামে কিন্তু অনেক কিছু চলে আসছে, তাই না? অনেক পেজ আছে যেগুলোর মধ্যে টিউটোরিয়াল কথাটা আছে, এমনকি উইকিপিডিয়ায় টিউটোরিয়াল মানে কি সেই জাতীয় কথাগুলো কিন্তু এখানে চলে এসেছে। সুতরাং video.com যদি কিওয়ার্ড হিসেবে টিউটোরিয়াল কথাটাকে বেছে নিত তাহলে তেমন একটা লাভ হতো না। কেন? কারণ অলরেডি টিউটোরিয়াল লেখা এরকম কন্টেন্ট অনেক, ইউনিকভাবে আপনাকে বিসিএস এর ভিডিও টিউটোরিয়ালের দিকে আর নিয়ে যাওয়া হচ্ছে না। আবার যদি শুধু ভিডিও টিউটোরিয়াল এই কথাটা লিখে আমরা সার্চ করি তাহলে কি আসে দেখি। এখানেও দেখুন বহু সংখ্যক ভিডিও টিউটোরিয়ালের জন্য রেকমেন্ডেড ওয়েবসাইট চলে এসেছে বা লিঙ্ক চলে এসেছে। সুতরাং যে ইউজার বিসিএস রিলেটেড ভিডিও দেখতে চায় তাকে নিয়ে আসার জন্য video.com এর ওই ইউনিক কিওয়ার্ডটাই সবচেয়ে কাজে দিচ্ছে। তো এই ব্যাপারগুলোতে অবশ্যই মনোযোগ দিতে হবে। তো এই পর্বে এতটুকুই, আপনাদের অসংখ্য ধন্যবাদ।